বাংলাদেশের হিন্দুর বাবে প্রতিবাদ করা বরাকর লোকক এইবার বাংলাদেশি আখ্যা দিছে। আধার কার্ড থাকিলে বলি তেওঁলোক বাংলাদেশি নোহাকৈ থাকিব নোৱাৰে, শৃঙ্খল চলিহাই মন্তব্য করেছে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জানাইছো, শৃঙ্খল চলিহাই মন্তব্য করেছে বরাকর হিন্দুর বাবে। উল্লেখ যে বরাকর যখন লোকে বাংলাদেশের হিন্দুর বাবে, বাংলাদেশের নির্যাতিত হিন্দুর বাবে প্রতিবাদ করেছে, সেই সকল লোকক বাংলাদেশি আখ্যা দিছে শৃঙ্খল চলিহাই, বিতর্কিত মন্তব্য করেছে শৃঙ্খল চলিহাই। আর শৃঙ্খল চলিহার এই মন্তব্যর পিছত বরাকত কেনেদরে প্রতিক্রিয়া হয় সেয়া হব গুরুত্বপূর্ণ। উল্লেখ যে বরাকর একাংশ লোকে বাংলাদেশের হিন্দুর সুরক্ষার বাবে দাবি উত্থাপন করেছিল, প্রতিবাদ করেছিল। আমার হাতত দৃশ্য আছে, তার পরবর্তী সময় কেনে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেও আমি আপনাদের জানাবলে চেষ্টা করছো। উল্লেখ বিষয়টি হয়েছে যে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল এই সকল বরাকর লোকে বাংলাদেশের হিন্দুর সুরক্ষার বাবে, আর তারপর শৃঙ্খল চলিহাই মন্তব্য করেছে এই সমগ্র বিষয় সন্দর্ভত। শৃঙ্খল চলিহাই মুখ খুলিছে, বাংলাদেশে আখ্যা দিছে সেই সকল লোকক। সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা কিবা প্রভাব আপনাদের কোকসুন, বাংলাদেশের হিন্দু মানুষের উপর আক্রমণ হয়েছে, সেটার লগত আমার কি সম্পর্ক? তেওঁলোকৰ আইন আছে, তেওঁলোকৰ পুলিচ আছে, তেওঁলোকৰ আৰ্মি আছে, তেওঁলোকে ব্যৱস্থা ল'ব, এটা আমি ব্যৱস্থা ল'ম। এতিয়া বৰাক ভেলীত যিটো আন্দোলন হৈ আছে সেইখিনি গোটেইখিনি বাংলাদেশী আন্দোলন কৰি আছে, সিহঁতিতো চব বাংলাদেশৰ পৰা অহা, আহি ইয়াত আধাৰ কাৰ্ডখন থাকিলে বুলিয়ে সিহঁতি ভাৰতীয় নহয়তো? কথাবিলাক স্পষ্ট হ'ব লাগে। আজি আমাৰ ইয়াত কা আন্দোলন হ'ল, বাংলাদেশত কিবা হ'ল নেকি? আমাৰ ইয়াত কা আন্দোলন হওঁতে বাংলাদেশৰ সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা কিবা প্রভাব পড়লে নি? নাই পড়া। বাংলাদেশত কিবা এটা হয়েছে, আমার তো এনেই আমার তেলখিনি জুইখিনি বয়াকত খরচ করে আছে, বাঁহকিডাল খরচ করে আছে। আপনাদের কোকসুন, বাংলাদেশত হিন্দু মানুষের উপর আক্রমণ হয়েছে, সেটার লগত আমার কি সম্পর্ক? তেওঁলোকৰ আইন আছে, তেওঁলোকৰ পুলিচ আছে, তেওঁলোকৰ আর্মি আছে, তেওঁলোকে ব্যবস্থা ল'ব, এটা আমি ব্যবস্থা ল'ম। এতিয়া বরাক ভেলীত যিটো আন্দোলন হৈ আছে সেইখিনি গোটেইখিনি বাংলাদেশী আন্দোলন কৰি আছে, সিহঁতিতো সব বাংলাদেশৰ পৰা অহা, আহি ইয়াত আধাৰ কাৰ্ডখন থাকিলে বুলিয়ে সিহঁতি ভাৰতীয় নহয়তো? কথাবিলাক স্পষ্ট হ'ব লাগে। আজি আমাৰ ইয়াত কা আন্দোলন হ'ল, বাংলাদেশত কিবা হ'ল নেকি? আমাৰ ইয়াত কা আন্দোলন হওঁতে বাংলাদেশৰ সমাজ ব্যৱস্থা বা ৰাজনৈতিক ব্যৱস্থাত কিবা প্ৰভাৱ পৰিলে নি? নাই পৰা। বাংলাদেশত কিবা এটা হয়েছে, আমার তো এনেই আমার তেলখিনি জুইখিনি বয়াকত খরচ করে আছে। উল্লেখ যে শৃঙ্খল চলিহাই কি মন্তব্য করেছে সেই মন্তব্য শুনোয়াইছো। বরাকর যখন লোকে হিন্দুর বাবে বাংলাদেশের হিন্দুর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, সুরক্ষার দাবি উত্থাপন করেছে, তারপর শৃঙ্খল চলিহাই বাংলাদেশী আখ্যা দিছে প্রতিবাদকারী সকলক। ইয়ার পাছত কেনেদরে বরাকর জনতায় মন্তব্য করে সেয়া হব গুরুত্বপূর্ণ, কিন্তু শৃঙ্খল চলিহাই কি কৈছিল আমি আকৌ শুনাব বিচাৰিছো। আপনাদের কোকসুন, বাংলাদেশত হিন্দু মানুষের উপর আক্রমণ হয়েছে, সেটার লগত আমার কি সম্পর্ক? তেওঁলোকৰ আইন আছে, তেওঁলোকৰ পুলিচ আছে, তেওঁলোকৰ আর্মি আছে, তেওঁলোকে ব্যবস্থা ল'ব, এটা আমি ব্যবস্থা ল'ম। এতিয়া বরাক ভেলীত যিটো আন্দোলন হৈ আছে সেইখিনি গোটেইখিনি বাংলাদেশী আন্দোলন কৰি আছে, সিহঁতিতো সব বাংলাদেশৰ পৰা অহা, আহি ইয়াত আধাৰ কাৰ্ডখন থাকিলে বুলিয়ে সিহঁতি ভাৰতীয় নহয়তো? কথাবিলাক স্পষ্ট হ'ব লাগে। আজি আমাৰ ইয়াত কা আন্দোলন হ'ল, বাংলাদেশত কিবা হ'ল নেকি? আমাৰ ইয়াত কা আন্দোলন হওঁতে বাংলাদেশৰ সমাজ ব্যৱস্থা বা ৰাজনৈতিক ব্যৱস্থাত কিবা প্ৰভাৱ পৰিলে নি? নাই পৰা। বাংলাদেশত কিবা এটা হৈছে, আমাৰ তাত এনেই আমাৰ তেলখিনি জুইখিনি বয়াকত